হ্যালো ইউটিউব ভিউয়ার্স, বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ম্যাথ লার্নিং ইউটিউবের চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে শিক্ষণীয় টপিকসটি রয়েছে তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যক বর্গমাংশ, এর অনুশীলনী 1.1-এর 6 নং প্রশ্ন সমাধান। তো আমরা প্রশ্নটি একটু জেনে নিই, যে প্রশ্নটি ছিল যে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে প্রশ্ন থেকে কি বুঝি, কারণ আমাদেরকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে এবং এই সংখ্যা দুটি হতে হবে অবশ্যই 7 অঙ্ক বিশিষ্ট, এবং ওই 7 অঙ্ক বিশিষ্টের মধ্যে প্রথম অঙ্কটি 7 এবং শেষের অঙ্কটি 6 থাকতে হবে। এটা হচ্ছে আমাদের ক্লু এবং শর্ত। আমরা এটাই শর্ত অনুযায়ী আমরা 7 অঙ্কের যা যে অঙ্ক যে যে সংখ্যা শুরুতে 7 এবং শেষে 6 আছে ওরকম একটি বৃহত্তম সংখ্যা আর একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো। তো চলো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই, সমাধানে সমাধানটা দেখি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি আশা করি বুঝতে পারবেন। ও আমরা এখানে লিখলাম ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ 6 নং প্রশ্নের সমাধান আমরা করবো। তো 6 নং প্রশ্নটি ছিল 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তো আমরা সরাসরি সমাধানে চলে আসি। তো বন্ধুরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, তো আমরা এখানে আমরা একটা জিনিস প্রথম আমরা লিখবো সমাধান, সমাধান আমরা জানি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা 9, 7টি। অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 7টা, তাহলে এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কারণ হচ্ছে আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে অঙ্কগুলোর সবচেয়ে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 7টা। এরপরে লিখব এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক, তিন, চার, পাঁচ, ছয়। আমরা জানি যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে আমরা তো জানি যে ছোটো থেকে ছোটো অঙ্কটি সবার আগে লিখতে হবে, কিন্তু ছোটো অঙ্কটি হচ্ছিল আমরা জানি ছোটো অঙ্কটি ছিল সবসময় শূন্য থাকে, কিন্তু শূন্য দিয়ে যদি আমরা 7 অঙ্ক সংখ্যা 7টা লিখি, 0, 7টা লিখি, তাহলে আমাদের সংখ্যাটির কোনো দাম থাকে না। তাই আমরা জানি 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে প্রথমে 0 থেকে একটু বড় যে অঙ্কটা আছে অর্থাৎ সেটা হচ্ছে 1, তাহলে প্রথমে 1 লিখতে হবে, তারপর পরপর 6টি শূন্য বসিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা 7 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করে ফেললাম, 1, 1টা, পরবর্তী 0, 6টা। এরপর আমরা লিখব কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে যে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 আছে, ঠিক আছে, আমাদেরকে এটা পূরণ করতে হবে। অর্থাৎ এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত, ক্ষুদ্রতম সংখ্যা এত, কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে প্রথমে 7 এবং শেষে 6 আমাদেরকে লিখতে হবে, এবং ক্ষুদ্রতম সংখ্যার ঠিক প্রথমে 7 এবং শেষে 6 লিখতে হবে। এভাবে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা লিখব যে কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট ছয় বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 7 অঙ্কের
বৃহত্তম সংখ্যা হবে তোমার সংখ্যা হবে 7, 9, 9, 9, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 6 অর্থাৎ আমরা যে এখানে 7টা 9 লিখেছি, 7টা 9 মধ্যে প্রথম 9টা বা প্রথম 9 জায়গায় হবে 7 এবং শেষের 9 জায়গা হবে 6। তাহলে এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্কটি 7 এবং শেষের অঙ্কটি 6 হয়ে গেল। এরপরে আবার আবার প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট সাত অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা হবে তা ঠিক একই রকম। এখানে যেমন শুরুতে আমরা 1 বসিয়ে পরবর্তী 6টি 0 বসিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি, ঠিক একই রকম 1-এর জায়গায় আমরা বসাবো 7 আর শেষে 0টির জায়গায় বসাবো 6, বাকিগুলো ঠিক থাকবে। 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা। তো আমরা লিখবো উত্তর বৃহত্তম সংখ্যা সমান 7, 9, 9, 9, 9, 9, 6 এবং ক্ষুদ্রতম সংখ্যা মোট সংখ্যা সমান 7, 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেছে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি, যাদের শুরুতে 7 এবং শেষে 6 আছে। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য এবং অসমাধান বোঝার জন্য। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি পরবর্তী আপডেট পেতে বাজিয়ে রাখেন। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা।